Hey everyone, good morning. Welcome back to the channel. আপনারা কেমন আছেন? ভালো আছেন তো আশা করছি। তো আজকে একটা অন্যরকম ব্লগ নিয়ে হাজির হলাম। ব্লগ মানে ডেইলি কারেন্ট ব্লগ নিয়ে হাজির হলাম সকাল সকাল। তো এখন সকাল 7টা বাজে। তো উঠেছি, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গিয়ে তো এখন আবার চা বানাচ্ছি। সকালবেলা যা থাকে প্রথমেই স্টার্ট চা, রান্নাঘরে এসে আমাদের হাউস ওয়াইফদের, তাই না? তো এখন আদা দিয়ে লিকার চা করবো, করে দুধ চা করবো। এবার আস্তে আস্তে সমস্ত একটার পর একটা কাজ করতে হবে। আর আজকে বলি হচ্ছে টিউজডে, আর তো আজকে হাজবেন্ড অফিসে যাবে, তো একটু তাড়া আছে, তো একটু ওই জন্য তাড়াহুড়ো করেই সব কাজ করতে হবে। তো যাই হোক, এখন চাটা বসিয়ে নিয়েছি, এবার এক এক করে সমস্ত করবো, ফ্রিজ থেকে সমস্ত জিনিস বার করব, আর ব্রেকফাস্টেরও প্রিপারেশন করব। আর অনেকদিন বাদেই আমি ব্লগ দিচ্ছি, মানে ভিডিও করছি, তো কেন দিইনি এতদিন সেটাও বলবো অবশ্যই। তো তাহলে চলুন দেখতে থাকুন, আশা করছি আজকে ব্লগটা ভালো লাগবে। আমি একদম সকাল থেকে আপ টু ইভিনিং অবধি, মানে আমি কি করি না করি সেটাই আপনার সাথে শেয়ার করব। আর রেগুলার তো এক জিনিস থাকে না, কাজের একটু অদল বদল হয় প্রতিদিন, সব কিছু তো সমান থাকে না। যেরকম রান্নাও প্রতিদিন এক থাকে না, সেরকম কাজেরও এক থাকে না। হ্যাঁ, কিছু পার্টিকুলার কাজ হয়তো এক থাকে, তো আর বাদবাকি কাজ আবার একটু অদল বদল হতেই থাকে। তো এই হচ্ছে, তাহলে চলুন দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, নিউ ফ্রেন্ডে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে প্লিজ শেয়ার করবেন। আর তাহলে চলুন দেখতে থাকুন আর কি কি করি না করি সবই আজকে শেয়ার করব। তো ওদিকে চা বসিয়ে দিয়েছি, দুধেরও প্যাকেট কেটে নিলাম, ফ্রিজ থেকে সমস্ত জিনিস বারও হয়ে গেছে। আর এই যে রাতের বাসনগুলো ছিল সেগুলোকে এক এক করে গুছিয়ে রাখছি, কেন এগুলো জল ঝরে গেছে। তো এবার সব গুছিয়ে রাখছি, যেগুলো যেরকম যেখানে থাকে। আর তারপরে এবার দুধ চাটা বসিয়ে দেবো, আর এই আর হাজবেন্ড দুধ চা ওদিকে হচ্ছে, আর এদিকে আমি লাঞ্চে প্রিপারেশনও করছি। লাঞ্চে আজকে মাছের ঝোল করব, আর তো সেই জন্য মিক্সিতে পেস্ট করব আদাটা আর কাঁচা লঙ্কা দিয়ে, তো সেটা কেটে কেটে মিক্সিতে দিচ্ছি। নিরামিষে আমি মাছের ঝোল করলে সবসময় আদা এরকম মিক্সিতে পেস্ট করে দিই, তাতে ভালো হয় টেস্ট। অনেক সময় জিরে ধনেও আমি গোটা দিয়ে একসাথে পেস্ট হয়ে যায়, তো আজকে দিইনি। তো এই আজকে ব্রেকফাস্টে গোলা রুটি বা জল রুটি যাই বলুন তো বানাবো, তো তার জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আমি এই ব্লেন্ডারটা আছে এটার মধ্যে সমস্ত মিহি করে নেবো, নিয়ে এবার ব্যাটারটা তৈরি করব, তাহলে দেখতে থাক। তো এই জল রুটি বা গোলা রুটি খুবই টেস্টি হয় খেতে, আমাদের সবাই বাড়ির পছন্দ করে, এখন মেয়েও খায়, মেয়ে আগে খেত না, তো এখন বড় হয়ে গেছে ও খায়, তো সেটা ব্যাটারটা বানিয়ে নেবো। আর ময়দা দিয়ে করো, ময়দা দিয়ে সাধারণত হয়, আর মানে এই পেঁয়াজ আদা, এই পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো দিচ্ছি, আর একটু জোয়ান দেবো, নুন দেবো, ব্যাস দিয়ে ব্যাটারটাকে তৈরি করবো। আর খুব দারুণ খেতে হয়, আর মানে খুবই ভালো খেতে হয়, আমার তো সস দিয়ে খুব ভালো লাগে, আমাদের সস দিয়ে সবাই খায় মোটামুটি।
ধুয়ে দেখুন ব্যাটারটা এরকম তৈরি হয়ে গেছে। তো এবার রেখে দেবো ঢাকা দিয়ে, পরে করব। আর এখন যে চায়ের বাসনগুলো সব পড়েছে সেগুলোকে মেজে নিচ্ছি। তো এখন ওই বাসন বাসনগুলো ধুয়ে নিলাম। আর এখন আমি আমি হরলিক্স খাবো, তো গরম জল বসিয়েছি, হরলিক্সটা খাবো। আর এখন এই সময়টা একটু নিয়ে আমি 10-15 মিনিট একটু রিল্যাক্সে চা, যখন খাই চা মানে একটু দাঁড়িয়ে ভালোভাবে খাই, আর হরলিক্স খাচ্ছি এখন। তো আর হরলিক্সটা আমি এখন মানে দুদিন অন্তর এরমভাবে খাই, মাঝে মাঝে লিকার চাও খাই। তো এখন এই ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি খাচ্ছি, আর ওয়েদারটা এত সুন্দর, আর একটা বেশ মিষ্টি হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরা ভালো আছি। তা অনেকদিন বাদে ব্লগ দিচ্ছি, প্রায় 2 সপ্তাহ হয়ে গেছে। আর কারণ আছে, অনেক কিছুই কারণ আছে, বলছি আপনাদের। আর তো ভাবলাম না আজকে থেকে ব্লগটাকে শুরু করি। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আর তো আজকে 1 মার্চ, আর আজকে শিবরাত্রিও। আর আমি শিবরাত্রি করি না, মানে এমনি শিব ঠাকুরের মাথা জল ঢালি, যেহেতু ঠাকুর বাড়িতে শিব ঠাকুর আজকে উদযাপন করাই আছে। তো সেই জন্য বাড়িতেই একটু স্নান ধান করে উঠে ওই ঠাকুরের মাথায় জল ঢালি, যেরকম একটু ফল টল দিয়ে একটু নি মালা টালা দিয়ে মানে ফুল টুল দিয়ে করি। তো মা আগে পুজো করে নেবে, তারপরে আমি স্নান টান করে করবো। আর কেন মেয়ে পেটে আসার পর থেকে আমি বন্ধ করে দিয়েছিলাম, কেন সে বছরই শিবরাত্রি ছিল, তো মেয়ে ছিল পেটে, তো আমি উপোস করতে পারবো না। তো তারপর থেকে সেই জন্য ওই যে বন্ধ হয়ে গেল, তারপর আর করি না, কেন যেহেতু ভাত খেয়ে নিয়েছিলাম সেই জন্য, মানে অন্য জিনিস খেয়ে নিয়েছিলাম বলেই পড়ে গেছিলো, যদি কি অন্য জিনিস না খেতাম হয়তো থাকতো। তো এই হচ্ছে ব্যাপার। আর তো সেই জন্য শিবরাত্রি করি না, জাস্ট বাবার মাথায় একটু জল ঢালি। তো এই হচ্ছে ব্যাপার। আজকে দেখুন 8:30 বাজেনি, মানে ঘরে ফাস্ট আছে। তো মোটামুটি আমি চা টা সব বানানো হয়ে গেছে, ব্রেকফাস্টের আয়োজন করে রাখলাম আজকে, জল রুটি বা গোলা রুটি যাই বলুন, তো সেটা করবো, সেটা গরম গরমই করবো, এখনও করবো না, সেই জন্য ব্যাটারটা মাখিয়ে রাখলাম। আর এবার একটু ডাস্টিং মাস্টিং করবো, আর যে লাঞ্চে সিম্পল করবো, কেন যে হাজবেন্ড অফিস যাবে, ইভিনিং শিফট আছে, ইভিনিং শিফটে ওদের অফিস যেতে হবে। তাও এখন উইকে 2-3 দিন এরকম করে অল্টারনেটিভ এ করে যাচ্ছে, মানে ওর অফিস কলিগরা, আর তো সেই জন্য যাবে আজকে। আর যেহেতু মানে সেই জন্য একটুখানি হালকা ফুলকা খাবার করবো, একটুখানি ওই মাছের ঝোল করবো, আর হচ্ছে পেঁপে টেপে আলু টালু দিয়ে, আর একটু থানকুনি পাতা আছে, থানকুনি পাতা একটু নিয়ে বাড়বো, আর কালকের ডাল একটু তরকারি এইসবগুলো আছে মোটামুটি, তো সেই দিয়ে হয়ে যাবে। আর দেখি, আর যদি বাড়িতে একটু বড়ো টড়া যদি ভাজি, যেটা হাজব্যান্ডকে জিজ্ঞেস করি, হালকা ফুলকা খেয়ে যেতেই পছন্দ করে অফিসে। তো এই হচ্ছে ব্যাপার। আর তো কেন ব্লগ দিতে পারিনি কদিন সেটা বলবো আস্তে আস্তে, চলুন আমি কাজগুলো করিনি, তারপরে পরে আপনার সাথে কথা বলছি। তো এখন চলে এসেছি আবার কি জানো, এখন হাজব্যান্ডের জন্য শুধু করে দিচ্ছি, কেন ওকে দিয়ে মানে ও তো দোকান খুলেছে, তা ওকে আগে দিয়ে দেবো, তারপরে আমরা পরে খাবো। তো হাজব্যান্ডের জন্য একটা করে নিচ্ছি, আর দেখুন কত সুন্দর হচ্ছে, একদম বেশ খুব প্রপারলিভাবে উঠে যাচ্ছে।
তো গাইস এবার মেয়ে উঠে পড়েছে আর এখন এবার মেয়েকে ওই ব্রাশ দিচ্ছি ব্রাশ করবে তারপরে আমি বিছানাপত্রগুলোকে গুছিয়ে নেব নিয়ে এক এক করে যা থাকে কাজ পরপর করতে থাকে আর দেখুন সোফার মধ্যে আমার কত জামা কাপড় ছিল সেগুলোকেও গোছাতে হবে করে দিলাম একটুনি আর ওকে একটাই করে দিলাম কারণ একটাই খাবে কেন 11:30 না ভাত খাবে তো সেই জন্য আর এই আর মোটামুটি বিছানাটা গোছালাম মেয়ে উঠলো আর এখন 9টা বাজে আর এবার মাছের ঝোলটা বসাবো তার আগে সোফায় প্রচুর জামা কাপড় আছে সেগুলোকে কালকে অনেক কাচা হয়েছিল আস্তে আস্তে তো শীতের জিনিসগুলো কাচতে হচ্ছে আর হ্যাঁ আমরা সানডেতে হেঁটে গেছিলাম আমার পিসাশুড়ির বাড়ি সেই যে পিসাশুড়ির বাড়ি গেছিলাম ওখানে মানে সকাল থেকে গেছিলাম খাওয়া দাওয়া সব কিছুই হয়েছে ইভেন আমার মাও গেছিল মার তো সেদিনকার একাদশী ছিল বাড়িতে কি কাজ হয়েছে বাড়িতে কাজ বলতে আমাদের তো দুটো বাথরুম নিচে আর ওপরে ঘরে তো বাথরুম আছে সেখানে তো মানে ইয়ে নেই প্যান বসানো নেই বলতে আমাদের ওখানে মানে পটি প্যান বসানো নেই তো এমনি জাস্ট বাথরুম করা আর এখানে নিচে তো আমাদের দুটো বাথরুম তো আমার বাথরুমে যেটা ওপাশে বাথরুম একটা আছে ওটাতে কোমোড করা আর একটাতে ইন্ডিয়ান করা আছে ছিল আর তো সেই জন্য আর যেহেতু এখন বাবা মারও বয়স হচ্ছে আর তো কোমর এখন কোমরে খুবই সুবিধা এবার যেহেতু একটা কোমর আর বাবা বরাবরই কোমরে করে এসছে আর মা ওই যখন অপারেশন হয়েছিল তখন করেছে এবার আমার তো অভ্যাস হয়ে গেছে একটা বছর ধরে এবার গেলে কেউ প্রবলেম হয়েছে একটা কোমরে এবার মানে আমাদের বাড়ির চারজন আমরা কোমরেই করি মা বাদে মা খালি ইন্ডিয়ানেই করতো তো সেই জন্য এখন অসুবিধা হয়ে যায় না একটা কোমর থাকলে আর সেই জন্য আমাদের এই বাথরুমটাতেও কোমর বসিয়ে নেওয়া হয়েছে মিস্ত্রির সাথে কথা বলা হলো কল মিস্ত্রির সাথে বললো হ্যাঁ বসানো যাবে তো ইন্ডিয়ান এটা তুলে কোমর বসিয়ে নেওয়া হয়েছে তারপর দুটো বাথরুম পুরো ঘষা হয়েছে যেহেতু মার্বেল মার্বেলে আবার মানে ঘষা হয়েছে তো এইসব কাজ হয়েছিল বাড়িতে আর বলবেন না এত ধুলো মানে আমি আর পেরে উঠছিলাম না মানে পাউডার একদম লেভেল মনে হচ্ছে পাউডার কেউ স্তর দিয়ে দিয়েছে মার্বেলের কাজ হলে যা হয় ধুলো মানে প্রত্যেকটা জিনিসে সেদিনকার আমাদের দু সপ্তাহ আগেই কাজ হয়েছে তো ওই জন্যই আমি ব্লগ ট্লগ কিছু করিনি আপনাদের দেখাচ্ছি আমি কোমরটা দেখুন কোমর করে নেওয়া হয়েছে আর দেখতে পাচ্ছেন আশা করি এটা ইন্ডিয়ান ছিল আমাদের আর এটাতেও তো আছে এটা আরেকটা বাথরুম তো এই হচ্ছে করে নেওয়া হয়েছে সুবিধা হয়েছে মানে খুবই সুবিধা হয়েছে এখন তো কোমরে সব কিছু আর সমস্ত জিনিস ধুলো আমি সেদিনকার কাজ হয়ে যেতে দুদিন ধরে কাজ হয়েছে বাড়িতে কাজ হয়ে যেতে আগের যেদিন হয়েছে সেদিনকার প্রথম দিন তো মার্বেলের মানে কাটিংগুলো হয়েছে সেদিনকার তো আর ঘষা মাজার কাজ হয়নি প্রথম দিন সেদিনকারে মুছেছি সব কিছু আর তারপরের দিনও তাই তারপরের দিন অল্প হয়েছে যেদিনকার মার্বেলের কাটিং হয়েছে সেদিনকার রাত্রি 12:30 অবধি সমস্ত ঘর দোর পরিষ্কার হয়েছে আর বলবেন না মানে কি যে অবস্থা মানে সেদিনকার আর রান্না করে নি রাত্রে বললাম রান্না করবো না কেন সবই জায়গাতে ধুলো 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 হয়ে আছে আর বাইরে থেকে খাবার আনা হয়েছিল আর সমস্ত কিছু 12:45 অবধি আমি পরিষ্কার করেছি মাকে আর প্রতিদিন আমি সমস্ত আড়া করেছি হাজব্যান্ড একটু হেল্প করেছে পাকা টাকাগুলো মুছতে আর এই মানে এত চাপ গেছে তারপরে একটু শরীরটা অসুস্থ হয়ে পড়েছে যেহেতু মার্বেলের গন্ধে আর একটু নিয়ে প্রেশার গিয়েছিল মেয়েরও এক্সাম তার মধ্যে এই ঘরের কাজ হচ্ছে এই নিয়ে যেন হ্যাপাজেট হয়ে গেছিলাম তো এই হয়েছে
তো এই কাজ এই জন্য ব্লগ দিতে পারিনি। আর তো এই কাজ হয়েছে। আবার রান্নাঘরে যে র‍্যাকটা আমার ছিল দেখাচ্ছি আপনাদের, এই র‍্যাকটা নিচে থাকতো, এটা অনেকদিন ধরেই উপরে টাঙা বাটাঙা করে, তো সেদিনকার ওই কল মিস্ত্রি এসেছিল ওর কাছে ড্রিল ছিল, তো ওই র‍্যাকটা টাঙিয়ে দিয়েছি। তো অনেক কিছু কাজ মানে হয়েছে, তারপর এইগুলোই টুকিটাকি হয়েছে মোটামুটি আর বলতে। তারপরে রান্নাঘরের দেওয়াল টেওয়াল সমস্ত পরিষ্কার করেছি, মানে প্রচুর চাপ গেছে, এই এই হচ্ছে ব্যাপার। আর তো এই আমার কিচেনের জন্য কিছু জিনিস আমি অর্ডার দিয়েছি, মানে ওই এই কন্টেনার অর্ডার দিয়েছি সব মশলা মশলা রাখার গ্লাসে। তো এসেছিল ফ্লিপকার্ট থেকে, অন্য এসছে, তাও আমি 6টা সেট অর্ডার করেছি, 4টে এসছে, সেটাকে রিটার্ন করেছি, আবার মানে রিপ্লেস করে নিচ্ছি, আবার আসবে 5 তারিখের মধ্যে বলেছে, দেখা যাক কবে আসে। তাহলে চলুন আগে জামা কাপড়গুলো গুছিয়ে নিই, কারণ প্রচুর জামা কাপড় পরে গেছে, ওই যে রাখা সোফার অপেক্ষা করছে, তো ওইগুলো গুছিয়ে নিই, তারপর আবার সে কথা বলছে। তো কিচেনে চলে এসেছে, এখন মাছ ভাজছি আর সাথে সাথে ব্রেকফাস্টও বানাচ্ছি, তো আমরা খাবো, তো সেই জন্য ওদিকে করছি। আর আর এদিকে বললাম বড়া করবো, তো এর বেসন দিয়ে একটু আলু এরমভাবে ছেঁচে আর একটু লঙ্কা গুঁড়ো এইসব দিয়ে একটু বড়াটা করবো ডালপাতে খাওয়ার জন্য। আর মানে একদম টপ, প্রচন্ড টপ ফুল, তো এই যে ফুলের আশায় করে রেখেছি, রোদ খাইয়ে আর এই মেয়ের আখের গুড়ে করেছি, রোদ খাইয়ে একদম ফ্রিজে রেখে দিয়েছি, একদম খাওয়া হবে, তো মিষ্টি ফুলের আশা প্রত্যেক বছর করি, ওরা জানা প্রত্যেক বছর কেন এমনি তো খাওয়া যায়। ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে এখানে, আর এই যে থানকুনিটা, আর আজকে পার্সেলটা চলে এসছে, এই যে তারপরে হাওড়া যাতে উপরে ঘরে যাবো, উপরে ঘরটা একটু পরিষ্কার করবো, আর চলুন কাজগুলো ধরে যাওয়ার অবস্থা দেখ। থানকুনি পাতা দেখেছি, তেল আর নুন দিয়ে দিয়েছি, আর এই যে বড়া, তো আজকে লাঞ্চের মেনু এগুলোই, আর এই যে ডাল অল্প আছে, আর
একটা লাউ দিয়ে ডাল করেছিলাম। আচ্ছা আর শুক্তোটা বার করে দিলাম, তার শুক্তোটা ঢুকিয়ে দিয়েছি আর এই মাছের ঝোল। আর তো গাইস এবার হাজবেন্ড চলে এসেছে, এখন 11:15 বেজে গেছে, 12:00 বাজতে চায়, তো স্নান টান করে নিয়েছে, এখন খেতে দিচ্ছে ওকে। খেতে দিয়ে তারপরে আমি ঘর বারান্দা মুছবো, আমার ঝাড় ধোয়া হয়ে গেছে, তো হাজবেন্ড চলে এসেছে বলে ওকে আগে খেতে দিয়ে দিচ্ছি, তারপরে আমি সমস্ত মুছবো। তো এখন এই মুছে নিচ্ছি, আর ওদিকে হাজবেন্ড খাচ্ছে, মেয়েও আছে, বাবার সাথে গল্প করছে। আর এই মুছে টুছে নিয়ে তারপরে আবার উপরে ঘরে যাব, উপরে ঘরটা একটুখানি পরিষ্কার করব, করে নিয়ে তারপরে আমি স্নানে যাব, মেয়েকে স্নান করাবো, তারপরে আমি স্নান করব। তো এই এখন হাজবেন্ড অফিস যে বের হচ্ছে, তো একটু যাচ্ছি নিজে, অব্দি অনেকদিন বাদে যাচ্ছে, তো আর যেহেতু এখন অফিসটা শিফট হয়ে অনেকটা দূরে চলে গেছে সল্টলেকে, একটু চিন্তাও থাকে, গাড়ি করে যাচ্ছে মানে বাইকে করে যাচ্ছে, তো একটা চিন্তা থেকে যায়। তো যাই হোক, হাজবেন্ড বেরিয়ে গেল, এবার আমি উপরের ঘরে এসেছি, উপরের ঘরে একটু নিয়ে ঝাড়পোঁছ করে নিয়ে তারপরে মেয়েকে স্নান করাবো। স্নান টান হয়ে গেছে, এখন চলে এসেছি এই ঠাকুর ঘরে, আর ঠাকুর ঘরে মা তো পুজো দিয়ে দিয়েছে, ঠাকুরকে খেতেও দিয়ে দিয়েছিলো, সেগুলো তুলে নেয় আমাদের খাবারটা। তো এখন আমি এবার ঠাকুরকে পুজো দিচ্ছি, আর মেয়ে ভিডিওটা করেছে, তো এই পুজো দিয়ে দিলাম ফল টল দিয়ে, দেখতে পাচ্ছেন সামান্য আয়োজন করে। আর এখন এবার জামা কাপড়গুলো শুকুর দিয়ে তারপরে নিচে যাব, মেয়ে এখন খাচ্ছে, মা খাইয়ে দিচ্ছে, তারপরে আমরা লাঞ্চ করবো। তো গুড ইভিনিং গাইস, এখন 5:30 বাজে, তো উপরে ঘরে এসেছি এখন, আর তো এই শীতে জামা কাপড়গুলো এখন গুছিয়ে রাখছি, আর মেয়ে একটুনি খেলছে ছাদে, তো বিকেলা করে প্রত্যেক দিনই আসা হয়, তো এগুলো এখন গুছিয়ে রাখছি, তারপরে আবার নিচে যাব। চাটা বানানো তো হয়ে গেছে, আর এই যে ডিম আর আলু সিদ্ধ করে দিচ্ছি, ডিমের তরকারি করবো, আর 7:00 বাজে, আর এতক্ষণ ধরে কিচেনে যে সেই কন্টেনারগুলো কিনেছি সেগুলোকে গুছালাম সাজালাম, তো সেটা দেখাচ্ছি আপনাদের ব্যাগ ক্যামেরা করে কেমন লাগছে। অবশ্য হলে অনেকদিন ধরে ইচ্ছা ছিল গ্লাসে সমস্ত কিছু করার, মানে কন্টেনারগুলো গ্লাস বেস করে করার, মানে কাছের জিনিসও ভালো থাকে, খাওয়াও ভালো, প্লাস্টিকটা যতটা পারছি অ্যাভয়েড আস্তে আস্তে করছি। তো যাই হোক, যেগুলো না রাখার প্লাস্টিকে রাখতে তো হয়, তো দেখাচ্ছি চলো। তো এই দেখুন, আমি চিনি আর চাপাতা রেখেছি এই কন্টেনারগুলো, এটাতে চাপাতা এটাতে চিনি রেখেছি, আর ওপরেও তো আছে নুনের ডিব্বাটা, সাদা হোয়াইট অয়েল থেকে পরোটা টরোটা করার সময় লাগে, আর এটাতেও অয়েল আছে, এটাতে সমস্যা হলো আমি মুড়ি টুড়ি খাই তখনই লাগে, আর ওপরটাতে আমি ওই এটা লিখেছি চপারটা, আর এখানে আমার দেশলাই মিশলাই কিছু টুকিটাকে জিনিস থাকে মোমবাতি। তো ওই র্যাকটাকে এরমভাবে এই মোটামুটি রেখেছি, আর এই যে এখানে দেখেছি এটাতে হলুদ লঙ্কা জিরে ধনে, আর এটা এগুলো গ্লাসের, এগুলো তো সমস্ত জ্যামের, এগুলো ওই জন্য ইউজ করছি, এগুলোতে সমস্ত মশলা আছে, এই হচ্ছে এরকমভাবে রেখেছি, জানাবেন মানে এরকমভাবেই রেখেছি। তো এই হচ্ছে, তো মানে বেশ কন্টেনারের ঢাকনাগুলো খুব সুন্দর, এর আগের বারে বললাম না যেটা এসেছিলো সেটা ব্ল্যাক এসেছিলো, তাও ব্ল্যাক ছিল ঠিক আছে নিয়ে নিতাম, কিন্তু আমি 6টা অর্ডার করেছিলাম সেটা 4টা এসেছিলো, ওই জন্য রিপ্লেস করে আমার এ করে ছয় গেছে ব্যাপার। তাহলে চলুন ওদিকে, মেয়েকে ব্রেড আর জ্যাম করে দিলাম, ও খাবে দুধ খাবে না বলছে, খাচ্ছে, আর হাজবেন্ডটা আস্তে আস্তে তো মোটামুটি 10টা তো বেজেই যাবে, তাহলে এই তরকারিটা করবো, করে নিয়ে একটু নিজে ফ্রেশ হবো, তারপর যেহেতু সাথে সাথে আছে ব্লগটাকে এখানেই শেষ করছি, আশা করছি আমাদের ব্লগটা ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, প্লিজ প্লিজ শেয়ার করবেন ফ্যামিলিকে ফ্রেন্ডসের মধ্যে, আর ভালো লাগলে অবশ্যই আর সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা যে বেল বাটনটা আছে ক্লিক করে অন করে দেবেন। তাই চলুন আবার একটা অন্যরকম ব্লগ নিয়ে আশা করছি হাজির হবো, কারণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে।